মর্ত সাগরে তোমার তরি ঢেওয়ার কবলে পড়ে গেছে, এই ডাইনে বামে সব দিকে তুমি ভাবতেছো আজকে আমার বাঁচার কোন অধিকার নাই, অধিকার নাই। মনে হয় সাগরে তমুল দেও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আল্লাহকে ডাকো আল্লাহ এই সাগরের মধ্যখানে তো আমার মা নাই আমার বাবা নাই, আয় আল্লাহ তুমি যদি আমাকে আজকে না বাঁচায় দাও আর জীবনে কোনোদিন দুনিয়ার চেহারা দেখা সম্ভব না। এরে ধর্মার যুবক ভাই টাকা দেখ, কিছুদিন আগে ও পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চের মধ্যে আগুন ধরে গেল, কত কান্নার আওয়াজ, বাবা কাঁদে আমাকে বাঁচাও বাঁচাও, সন্তান কাঁদে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আগুনের সবচাইতে বড় দুশ্মন হলো পানি, এরপর পানির উপর আগুন ধরে গেল বাঁচানোর কেউ না, সবাই শুধু ডাকে আমার মালিক আল্লাহ তুমি বাঁচায় দাও। পত্রিকার মধ্যে একটা ঘটনা আছে, একজন আলেম তার সন্তানকে ধাক্কা দিয়ে নদীতে পালানোর চেষ্টা করল, সন্তান বড় চালাক বুঝে গেল বাবা তো দুনিয়া থেকে বিদায়। সন্তান কি বাবা ধাক্কা দেওয়ার আগে সন্তান বাবাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, আর সন্তান আগুনের মধ্যে পুরে ছাই হয়ে যায় দুনিয়া থেকে বিদায়। বাবা নদী থেকে উঠার পরে কান্নার আওয়াজ, এ সন্তান তোমার জীবনটা কি ধ্বংস করে আমি বাবাকে তুমি বাঁচায় দিলাম। এর ধর্মার যুবক ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার কেউ তোমার আপন না, সবাই হলো স্বার্থপর, একমাত্র আপন হলো আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলো? ইনসানান আলা ইনসান ওয়ানাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سورج نديا أبن شعاع قي قيلام সূরজ নদিয়া আপনি শোয়া পৈলাম দুনিয়া যাব চিত কবি শুভ কবি শাম দুনিয়া যাব চিত কবি শুভ কবি শাম দুনিয়া মে হো দুনিয়া কত লমগার নেই হো বাজার সে গুজর খরিদার নহিও বাজার সে গুজর খরিদার নহিও আলহামদুলিল্লাহ ওইতে জবাগে জামিয়া ইসলামিয়া আইয়ুবিয়া দারুল উলুম দারমা মাদ্রাসা 42তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের দুই দিন ব্যাপী কোরআন তাফসীর মাহফিলের আজকের সমাপনী দিনে সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা আশিকে ইলাহি ইব্রাহিম সাহেব দাওয়াত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন, দেশ বরণ্য ওলামায়ে কেরাম, আমাদের মাতার তাজ, আমাদের শিরোমণি অত্র মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মেয়ারাজ মুহাম্মদ কাসিম সাহেব দামত বরকাতুহুমুল্লাহ আলিয়া উপস্থিত আছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা কলিজার টুকরা যুবক ভাই জাতির মাতার মুকুট ফরাসাতুল আম্বিয়া হযরতে ওলামায়ে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে এই সংকটময় সময় আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। সকলে জবান বলে উচ্চ কণ্ঠে পড়েনি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজা? সবাই খুশি তো? আমি আপনাদের এলাকারই সন্তান, আমার বাড়িও নন্দনপুর কলামুরি, লেখাপড়া করেছি আপনাদের দারমা মাদ্রাসায়।
হাফেজ মাওলানা লোকমান সাহেব হুজুর আমার উস্তাদ ছিলেন, ওনার কাছে আমি লেখাপড়া করেছি। তার আমার সমস্ত আসাদেরা আমার উস্তাদ খুব স্নেহ করেন, এবং আমার রোজিং মাস্টার হলো আপনাদের এলাকার সুযোগ্য একজন আলেম হযরত মাওলানা সুলাইমান সাহেব। তো এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই, উস্তাদরা নির্দেশ দিয়েছেন, এই জন্য বসেছি। অল্প সময় আপনাদের সঙ্গে একটু কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব, যেহেতু আপনাদের এই মাদ্রাসার সন্তান, এই জন্য কথা বলার জন্য একটু বসেছি দোয়া নেওয়ার জন্য। আপনারা থাকবেন সবাই, শেষ পর্যন্ত থাকবেন সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলে না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, তুমি বন্ধু নির্বাচিত করো সত্যবাদী যারা তাদেরকে। কারণ তোমার চলার পথে যদি তোমার বন্ধু ভালো হয়, তোমার চলাফেরাও ভালো হবে, তোমার জিন্দেগি ভালো হবে। তোমার সঙ্গী যদি খারাপ হয়, তোমার বন্ধু যদি খারাপ হয়, তোমার জীবনটা খারাপ হয়ে যাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। যারা আল্লাহওয়ালাদের সঙ্গে চলে তারা আল্লাহওয়ালা হয়, যারা নামাজিওয়ালার সঙ্গে চলে তারা নামাজিওয়ালা হয়, যারা নেশাকুরদের সঙ্গে চলে, চোরের সঙ্গে চলে তারা নেশাকুর হয়, চোর হয়। কথা ঠিক কিনা বলে? এই জন্যে আমাদের দারমা মাদ্রাসায় বসে আছেন আমাদের মাতার তাজ পীরে কামেল, যিনার হাজার ও হাজার মুরিদান আছে এই বাংলাদেশের ভিতরে, আছে কি না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলে না। আমি যে হাদিস পাঠ করেছি, আল্লাহ নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, ওয়ামান আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহাব্বত করলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা নবীজিকে মহাব্বত করলো তারা জান্নাতের মধ্যে নবীজির সঙ্গে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সুন্নাত মানার দরকার আছে কি না? সবার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলে ইমানদার আমি আল্লাহকে ভয় কর। আরে বান্দা আল্লাহকে কেমন ভয় করা দরকার? আল্লাহ বলে বান্দা তুমি দুঃখের সময় আমি আল্লাহকে ভয় করো, সুখের সময় তুমি আমি আল্লাহকে ভয় করা দরকার। আরে মুসলমান যুবক ভাই, রাতের অন্ধকার তুমি রাস্তা দিয়ে চলো, তোমার সামনে গাছ গাছালি অন্ধকার, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তোমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানে জিন্নাতের আমাকে বড় ক্ষতি করে ফেলে, আমার পিছন দিয়ে কে যেন আসতেছে। রাতের অন্ধকারে তুমি আবার মালিকের দরবারে ডাকো, আল্লাহ এই অন্ধকার থেকে যদি হেফাজত করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহ ওয়াদা দিলাম আজ মনে কোনদিন তোমার নাফরমানি করব না। আমার মালিককে তুমি ডাক দিতে দিলি, আমার মাল রাতের কবল থেকে তোমাকে হেফাজত করে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে আমার মালিক দিলি করে নাই।
কিন্তু তুমি যখন অন্ধকারে আমার মালিককে ডাক দিয়েছো, আমার মালিক তোমার ডাকে সাড়া দিয়েছে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার মালিকের নামটা তুমি ভুলে গেছো। মধ্য সাগরে তোমার তরি ঢেউয়ের কবলে পড়ে গেছে, এই দাইনে বামে সব দিকে ঢেউ, তুমি ভাবতেছো আজকে আমার বাঁচার কোন অধিকার নাই, অধিকার নাই। মনে হয় সাগরে তুমুল ঢেউ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ এই সাগরের মধ্যখানে তো আমার মা নাই, আমার বাবা নাই, আয় আল্লাহ তুমি যদি আমাকে আজকে না বাঁচায় দাও, আর জীবনে কোনদিন দুনিয়ার চেহারা দেখা সম্ভব না। এরে ধর্মার যুবক ভাই তাকা দেখ, কিছুদিন আগে ও পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চের মধ্যে আগুন ধরে গেল, কত কান্নার আওয়াজ, বাবা কাঁদে আমাকে বাঁচাও বাঁচাও, সন্তানও কাঁদে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আগুনের সবচাইতে বড় দুশ্মন হলো পানি, এরপর পানির উপর আগুন ধরে গেল, বাঁচানোর কেউ নাই, সবাই শুধু ডাকে আমার মালিক, আল্লাহ তুমি বাঁচায় দাও। পত্রিকার মধ্যে একটা ঘটনা আছে, একজন আলেম তার সন্তানকে ধাক্কা দিয়ে নদীতে পালানোর চেষ্টা করল, সন্তান বড় চালাক, বুঝে গেল বাবা তো দুনিয়া থেকে বিদায়। সন্তান কি বাবা ধাক্কা দেওয়ার আগে সন্তান বাবাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, আর সন্তান আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যায়, দুনিয়া থেকে বিদায়। বাবা নদী থেকে উঠার পরে কান্নার আওয়াজ, এ সন্তান তোমার জীবনটা কি ধ্বংস করে আমি বাবাকে তুমি বাঁচায় দিলাম। এরে ধর্মার যুবক ভালো করে শুনিয়ে নাও, দুনিয়ার কেউ তোমার আপন না, সবাই হলো স্বার্থপর, একমাত্র আপন হলো আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলো? মুসলমান ইমানদার ভয় করবো কাকে? আরো জোরে বলে আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে বলেন, একজন যুবক বাজারের মধ্যে মুদিমালের ব্যবসা করে ব্যবসায়ী, কিন্তু যুবক ছিল পরহেজগার নামাজি ওয়ালা। এর ধর্মার বাজারের দোকানদার ভালো করে শুনিও না, তুমিও তো দোকানদার, তুমিও তো মুদিমালের ব্যবসা করো, কই ধর্মা মসজিদ আজান হয় তোমাকে তালাশ করে পাওয়া যায় না। আর যুবক যখন মসজিদে আজান হয়ে যায় তো যুবক আজান শুনতে দেরি, মসজিদে যেতে যুবক দেরি করতেন না। একদিন হঠাৎ করে আসরের নামাজের আজান, যুবক দোকানের শাটার গুলা বন্ধ করে দিল, তাকায় দেখে দোকানের সামনে কাস্টমার দাঁড়ায় আছে মাল কেনার জন্য। এরে যুবক দোকান বন্ধ করলি কেন? যুবক বলে, শুনো আমার মালিক আমাকে ডাক দিয়েছে, আর আমি দুনিয়াদারি করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। কাস্টমার ডেকে বলে, এ যুবক একটু সময়ের জন্য দোকানটা খুলে দাও, তোমার দোকান থেকে মাল কিনবো। যুবক বলে, ডাইনে দোকান আছে, বামেও দোকান আছে, সারা বাজারে দোকান আছে, চলে যাও। বলে, আমরা যেই মালটা কেনার জন্য এসেছি, তোমার দোকান ছাড়া ভিন্ন কোন দোকানে পাওয়া যায় না। যুবক বলে, আমার কাছ থেকে যদি নিতে চাও, তোমরা অপেক্ষা করা লাগবে, আমি মালিকের গোলামি করে এরপরে দোকান খুলবো। এবার ডাইনের দোকান থেকে আওয়াজ, টাকা দেখ মুসলমান যুবক কত বড় বোকা, আমাদের দোকানের কোনো কাজ
আমরা খালি খালি বসে আছি, আর মুসলমান যুবকের দোকানের সামনে কাস্টমার। কিন্তু মুসলমান যুবক দোকানদারি করে না, দোকান বন্ধ করে দিল মালিকের জন্য। যুবক এবার কানের মধ্যে আওয়াজ চলে আসছে, যুবক আসরের নামাজ আদায় করার পর মালিকের কাছে দুইটা হাত দিয়ে দোয়া করে, মালিক দুনিয়ার মানুষ আমাকে পাগল বলে, আমি নাকি বড় বোকা, এরি আল্লাহ তোমার গোলামি করতে গিয়ে যদি আমি পাগল হই আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো দুনিয়ার পাগল না, আমি হলাম একমাত্র তুমি মালিকের পাগল। যুবক এবার দুইটা চোখের পানি ছেড়ে মালিকের কাছে দোয়া করলো। নামাজ শেষ করার পর এবার যুবক দোকানের শাটার খুললো, তাকায় দেখে দোকানের সামনে কাস্টমার সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। যুবক এবার কাস্টমারের দিকে একবার তাকাই, ডাইনে তাকাই, বামেও তাকাই, কেউ নাই কেউ নাই। ডাইনের দোকানটাও খালি, বামের দোকানটাও খালি, একমাত্র আমার দোকানে তো কাস্টমার। যুবক এবার চোখের পানি ছেড়ে মালিকের কাছে শুকর আদায় করে বলে, মালিক আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, মনে হয় তুমি মাওলা আমাকে কবুল করে নিয়েছো। বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এবার যুবক চোখের পানি ছেড়ে মালিকের কাছে শুকর, আয় আল্লাহ আমি তোমার গোলামি করেছি, তুমি আমাকে কবুল করে নিয়েছ। এবার গাইবি আওয়াজ চলে আসছে, যুবক দোকানের সামনে যত কাস্টমার দেখতেছো, একটা কাস্টমার দুনিয়ার কোন কাস্টমার না, সবগুলা হলো মালিকের কুদরতি কাস্টমার। আল্লাহ আল্লাহ। এরে ধর্মার যুবক তাকা দে, ওই যুবক যদি আজান শোনার পরে দোকান বন্ধ করতে পারে তুমি কেন পারবা না? এরে রিক্সা চালক ভাই, আজান হয়ে গেছে, তোমার রিক্সাটা বন্ধ করে দাও, মালিকের জন্য চলে যাও। এরে সিএনজি চালক ভাই, তুমি সিএনজি চালাও, তোমার আজান হয়ে গেছে, সিএনজি বন্ধ করে দাও। এরে শ্রমিক, তুমি মিল ফ্যাক্টরিতে কাজ করতেছো, আজান হয়ে গেছে, তোমার মেশিনটা বন্ধ করে দাও, মালিকের জন্য চলে যাও। এরে কৃষক, তুমি জমিনের মধ্যে কাজ করতেছো, তোমার থেকে মসজিদ অনেক দূরে, আজান হয়ে গেছে, ও কৃষক ভাই আর দেরি করবা না, তোমার জমিনের আইলে তুমি নামাজ পড়ে নাও, কারণ আমার আল্লাহ বলেছেন দুনিয়ার পুরাটা জমিনকে আমার আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন ঈমানদারের জন্য। আরে মুসলমান, তুমি বিমানের মধ্যে আছো, আজানের সময় হয়ে গেছে, তুমি নামাজ পড়ে নাও, তুমি লঞ্চের ভিতরে আছো, আজান হয়ে গেছে, নামাজ আদায় করে নাও। এমন ভাবে যদি নামাজ আদায় করতে পারো, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখেছি, আমার আল্লাহর তৈরি জান্নাত চিল্লে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বো কার জন্য? আর হুজুরে বলেন নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? নামাজ হজ করবেন কার জন্য? যাকাত দেবেন কার জন্য? মাদ্রাসায় দান করবেন কার জন্য? আমার জীবনে আমি যা কিছু করব সব কিছু কার? আর হুজুর আওয়াজ করে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
হে কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম সাইয়েদুল কওম লাইনে খতমুল মুরসালিন আখেরাব বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ বজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদ ও শুদ হামারায়ে জমিন। হে মুসলমান যুবক, এখন তো আমাদের মধ্যে নবীর তরিকা নাই, নামাজ নাই, রোজা নাই, যুবক রাস্তায় দাঁড়ায় থাকে, যুবক আজান হয়েছে নামাজে যাও, যুবক বলে হুজুর আমার প্যান্টটা তো নাপাক, হে যুবক তোমার প্যান্টটা নাপাক কেন, বলে হুজুর আমি তো অন্যের জমিনে দাঁড়ায় দাঁড়ায় পানি দিছিলাম, কথা ঠিক কি না আছে কি নাই, যুবক দাঁড়ায় প্রস্রাব করে ডিলার কোনো খবর নাই, কুনুবের কোনো খবর নাই, আবার কিছু যুবক শর্ট প্যান্ট পরে হাঁটুটাকে বাগির করে রাস্তায় রাস্তায় ঘুরে, এর যুবক তুমি দুনিয়া নিয়ে পাগল, আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াটা সাধারণ একটা বিষয়, দুনিয়াটা হলো মুসাফিরখানা, তোমার আসল ঠিকানা হবে আখেরাত, কথা ঠিক কিনা। এখন তো যুবককে নামাজের কথা বললে নামাজের সময় নাই, অথচ এই যুবকটাই ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে বড় ব্যস্ত, করে ঠিক কিনা বলো, যুবকরা এখন টিকটক নিয়ে বড় ব্যস্ত, অথচ নামাজের কথা বললে হুজুর সময় নাই। ও মুসলমান যুবক, বর্তমানে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য চতুর পার্শ্ব থেকে আক্রমণ শুরু হয়ে গেছে, বুঝতেছে দারমা মাদ্রাসায় যদি মাহফিল হয়, বাংলার বুকে যদি ইস্তেমা হয়, বাংলার যুবকেরা নামাজিওয়ালা হয়ে যাবে, এই জন্য কিছু বাতিল আছে তারা এই মাদ্রাসা মসজিদ বন্ধ করার জন্য পায়তারা করতেছে, কথা ঠিক কিনা বলো। বাংলাদেশের করোনা অমিক্রন তারাও বড় পরহেজগার হয়ে গেছে এখন, কথা ঠিক কিনা, কারণ করোনার অমিক্রন এখন বাণিজ্য মেলায় ঢুকে না, সাকরাইনের কনসার্টে ঢুকে না, বাংলাদেশের বিপিএল খেলার মধ্যে ঢুকে না, হিন্দুদের পূজার মধ্যে ঢুকে না, এখন শুধু ওই অমিক্রন আর করোনা ঢুকে মসজিদ মাদ্রাসা এবং মাহফিলের মধ্যে, কথা ঠিক কিনা বলো। এই জন্যে এই মাদ্রাসার আলেম যারা আছেন তাদেরকে সম্মান করার দরকার আছে কি না, আরো জোরে বলেন, নাই মনে হয় সবাই সম্মান করবেন তো, কারা কারা করবেন একটু হাত উঠান দেখি, আল্লাহ সবাইকে কবুল করে বলেন, আরো জোরে বলেন আমি, যেহেতু আমি মাদ্রাসার ছাত্র সময় বেশি দেওয়া যাবে না, কারণ আমি এই চেয়ারে বসার মতো ক্ষমতা আমার নাই, বড় হুজুর আমাকে স্মরণ করছেন এই জন্য আসছি দোয়া নেওয়ার জন্য।